প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফার্স্ট র্যালি স্ল্যাবে অ্যাপ্লিকেশন করার সর্বশেষ সময় হচ্ছে 25 অগস্ট রাত 12টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি তাদের সময়সীমা এক্সটেন্ড না করে, তাহলে আপনাকে অবশ্যই উক্ত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন না করে থাকেন। এখানে অনেকে কোয়েশ্চেন করেন যে আপনারা প্রাইমারি অ্যাপ্লিকেশনটি করেননি, অথবা প্রাইমারি অ্যাপ্লিকেশনটি করেছেন পেমেন্ট করেননি, অথবা পেমেন্ট করেছেন কিন্তু কলেজ আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করেনি, এখন আপনাদের কি করণীয়? আপনারা কিন্তু এখন রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। পরবর্তীতে আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স বা ডিগ্রি লেভেলে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি সেকেন্ড টাইমার না হয়ে থাকেন সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী বছর সাধারণ অনার্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, আপনারা যদি নিজে নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে সেটা প্রিন্ট নিয়ে রাখতে পারে, কারণ আপনি যখন চান্স পাবেন তখন অন্যান্য পেপারের সাথে আপনাকে এই কাগজটিও জমা দিতে হবে। যারা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করে ফেলুন, কারণ শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একটু ডাউন হয়ে যায়, তাই আপনাদের এখনই আবেদন করা উচিত। আবেদন করার ক্ষেত্রে আপনার ম্যারেজ স্কোর, আপনার মোট নম্বর এবং আপনার বয়স সহ অন্যান্য যোগ্যতাগুলো কনসিডার করে আপনাদের অ্যাপ্লিকেশন করা উচিত। কলেজ সিলেকশনের ক্ষেত্রে আপনারা যদি বেসরকারি কলেজকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। সরকারি কলেজগুলোতে সাধারণত আসন সংখ্যা অনেক কম থাকে, তাই চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে। সরকারি কলেজগুলোর মধ্যে বিভাগীয় এবং জেলা পর্যায়ের কলেজগুলোর তুলনায় উপজেলা পর্যায়ের কলেজগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি বেসরকারি কলেজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে যে বিষয়গুলোতে আসন সংখ্যা বেশি খালি থাকবে এবং যেগুলোতে আপনি চান্স পেলে পড়বেন সেগুলো আগে দিতে পারেন। আর সরকারি কলেজগুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এবং আসন সংখ্যা বেশি খালি আছে এই বিষয়গুলো আপনারা আগে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তবে আপনারা যত বেশি বিষয় এবং যত বেশি কলেজ সিলেক্ট করবেন আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি থাকবে। শিক্ষার্থীরা, এমন কোনো সাবজেক্ট চয়েস দিবেন না, এমন কোনো কলেজ চয়েস দিবেন না যে কলেজে এবং যে সাবজেক্টে আপনারা চান্স পেলে ভর্তি হবেন না, কারণ র্যালিজ স্ল্যাব এ কলেজ অ্যান্ড সাবজেক্ট মাইগ্রেশন করার কোনো স্কোপ নেই। আপনি যে কলেজে যে সাবজেক্টে চান্স পাবেন সেই কলেজে সেই সাবজেক্টে আপনাকে পড়তে হবে, এখানে এটা পরিবর্তন করার বা মিউটেশন করার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা, র্যালিজ স্ল্যাব এ অ্যাপ্লিকেশন করার পর খুব বেশি প্রয়োজন হলে আপনারা শুধুমাত্র একবার আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবেন 25 অগস্ট রাত 12টার মধ্যে। তবে আপনারা যদি একবারের বেশি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে আপনার র্যালিজ স্ল্যাব অ্যাপ্লিকেশনটি একেবারেই ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সহিত কাজটা করা উচিত। শিক্ষার্থীরা, রিলিজ স্ল্যাব অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর জেনারেলি উইদিন ওয়ান উইক এর মধ্যে আপনাদের ফার্স্ট রিলিজ স্ল্যাব এর রেজাল্টটি দিয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ডিউরেশনটা যদি এক্সটেন্ড না করে বা ইনক্রিজ না করে সেক্ষেত্রে আপনাদের রেজাল্টটি 29 অথবা 30 অগস্ট অথবা বড়জোর 1 অথবা 2 সেপ্টেম্বর এর মধ্যে আপনাদের ফার্স্ট ওয়েলস ল্যাব এর রেজাল্টটি দিয়ে দিতে পারে বলে আমার মনে হচ্ছে। শিক্ষার্থীরা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।